মুর্শিদাবাদের সুতি থানার মহিষাহিল হাট এলাকায় হঠাৎ করেই এক চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ে চারটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ছুটে আসে সুতি থানার পুলিশ, খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আমি দোকানে ছিলাম, সরজিৎ আমাকে ফোন করলো, ফোন করার মাত্রে আমি বাড়ি থেকে ছুটে গেলাম জল নিয়ে। দেখছি সর্বপ্রথম চায়ের দোকান থেকে আগুনটা শুরু হয়েছে, জল নিয়ে নিভাচ্ছিলাম তো আগুন নিভানো যাচ্ছে না। তারপরে পরের দোকানগুলো আড়তগুলো দুটোই আড়ত পরস্পর পুড়ে গেল, চারখানা দোকান পুড়েছে। আগুনটা কী থেকে লাগলো আমরা কেউ বুঝতে পারিনি। এখন ক্ষতি প্রায় সব থেকে আড়তে বেশি হবে, কৃষ্ণ আড়ত এবং ওই আলকেশ এবং চায়ের দোকানদার বাহাদুর আর চায়ের দোকানদার প্রণব, এই চারজনের ক্ষয়ক্ষতিটা বেশি। আমার নাম কাউমউদ্দিন শেখ। Thank you.